আসসালামু আলাইকুম নূপুর ফুড অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে কি রান্না করব সেটাই আপনাদের দেখাবো, চলেন। তো আজকে রান্না করব লাউ দিয়ে ইলিশ মাছ। তো ভাবি হচ্ছে মাছ কাটতেছে, আর ভাবি বলতেছে যে দাও আমি মাছ কেটে দিই। তো অনেকদিন পরে গ্রামে আসি, তাই ভাবিরাই মানে সব কাজে হেল্প করে, মাছ কাটাকাটি, বাটা, মশলা বাটা সবই ভাবিরাই করে দেয়। আরেকজন আছে, উনি হচ্ছে আমাদের আন্টি হয়, তো উনিও আমাদের রান্নার কাজে অনেক হেল্প করে, আবার মাঝে সাঝে রান্নাও করে, আবার সকালে নাস্তাটা আসলে উনি বানাই দেয় সকালবেলা। ভাবির মাছ কাটা প্রায় শেষ, ইলিশ মাছে ঘ্রাণ পেয়ে বিড়াল চলে আসছে। ও ভাবির এখন মাছ কাটাকাটি শেষ, এখন ধুইতেছে। শ্বশুরে জিজ্ঞাসা করতেছিল যে মাছ কি ভালো কিনা, তো সকালে আমার শ্বশুর আর কি বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসছে। তো বুড়া মানুষ বলতেছে যে মাছ কখনো ওইভাবে কিনি নাই, তো মাছটা কেমন? তো ভাবি বলতেছে না মাছ ভালোই হয়েছে, ভালোই কিনতে পারছেন। মাছ কাটাকাটি ধোয়া শেষ, এখন আর কি লাউ খেতে যাব, লাউ আনতে। তো যেহেতু লাউ দিয়ে রান্না করব, আসলে এই লাউ ক্ষেতটা হচ্ছে আন্টিদের, তো প্রচুর লাউ হয়েছে। তো এখন হচ্ছে রান্না করার পালা। তো হাঁড়িতে তেল দিয়ে দিল পরিমাণ মতো, দিয়ে দিল পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে নিতে হবে। পেঁয়াজটা হয়ে আসছে প্রায়, এখন কষানোর জন্য দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি। এখন দিয়ে দিবে স্বাদ মতো 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবে। মশলাটা কষানো শেষ, এখন লাউ দিয়ে আবার লাউটাকে ভালো করে কষাতে হবে। লাউটা ভালো করে কষানোর আগ পর্যন্ত অপেক্ষা করব। তো লাউটার ভিতর থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে। তো এখানে ধুয়ে রাখা আছে ইলিশ মাছ। এখানে লাউটা কষানো প্রায় শেষ, এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করবে। তো এখানে প্রায় ঝোলটা হয়ে আসছে, এখন একটা একটা করে মাছ দিয়ে দিবে। তো আজকে অবশ্য আমি রান্না করি নেই, আন্টি রান্না করছে। তো আন্টি বলতেছে যে 2 দিন পরে ঢাকা চলে যাবেন, আমি রান্না করে খাওয়াই। আর বিশেষ করে আন্টির হাতে রান্নাটা খুবই মজা লাগে। কথা বলতে বলতে এখানে তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন নামিয়ে নিবে।
আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই সাপোর্ট করবেন আমার চ্যানেলকে।